হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজিক কলকাতা। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে আপনার যদি লগ্নে শুক্র থাকে সেক্ষেত্রে আপনি কেমন প্রভাব পাবেন, এটা নিয়ে বিস্তারে আলোচনা হবে। লগ্নে কোন গ্রহ থাকলে কেমন প্রভাব পাবেন, এটা নিয়ে একটা আলাদা সিরিজ আমি স্টার্ট করেছি। যারা এখনও দেখেননি তাদের জন্য আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে একবার দেখে নিন, অনেক কিছু আপনারা কিন্তু এখান থেকে জানতে পারবেন। আরও একটা ছোট্ট বিষয় একটু শেয়ার করে নেব। কি বিষয়? বিষয়টি হচ্ছে আমার এই চ্যানেলটির পাশাপাশি আরও একটি ব্লগিং চ্যানেল আছে, যার লিঙ্ক আমি কার্ডে দিয়ে দেব। আপনারা যদি মনে করেন ভিজিট করবেন, ভিজিট করে যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে আমাকে এই চ্যানেলটির মতো সাপোর্ট করবেন। তাহলে চলুন মেন যে বিষয়টা আজকে সেটা নিয়ে আলোচনা করে নেওয়া যাক। লগ্নে ভেনাস মানুষ কেমন হবে? এরা কিন্তু প্রচণ্ড ফ্রেন্ডলি হয়, যে কোনো মানুষের সাথে খুব সহজে বন্ধুত্ব হয়ে যায়, যে কোনো মানুষের সাথে খুব সহজে মিশে যেতে পারে। এদের দর্শনটা প্রচণ্ড আকর্ষণীয় হয়, যে কোনো ব্যক্তি এদের প্রতি কিন্তু আকৃষ্ট হবেই। এদের মধ্যে কিন্তু এরকম একটা ব্যাপার থাকে, যে কোনো আর্টিস্টিক ব্যাপারের সাথে এরা কিন্তু যুক্ত থাকে। এদের মধ্যে বাই বন্ড কিন্তু আর্টিস্টিক ব্যাপারটা থাকে, সেটা গান হোক, নাচ হোক, যে কোনো ব্যাপার হোক, এরা কিন্তু সেই সবের সাথে যুক্ত থাকে। এরা যদি সঙ্গীতকার হয়, মিউজিশিয়ান হয়, এরা কিন্তু লাইফে প্রচণ্ডভাবে সফলতা পায়। অ্যাক্টর হয় তাহলে কিন্তু এরা লাইফে প্রচণ্ড রকমভাবে সফলতা পায়। এদের মধ্যে এই ব্যাপারগুলো, যে আর্টিস্টিক ব্যাপার, এই ব্যাপারগুলো কিন্তু একদম ভরে ভরে আছে। এরা কিন্তু লাইফে কোনো সুখ থেকে বঞ্চিত হয় না। যদি এদের সেভেন্থ হাউসটা একটু ভালো হয়ে যায়, সেখানে কোনো রকম খারাপ গ্রহের দৃষ্টি না থেকে থাকে, বা লগ্নে যদি কোনো খারাপ গ্রহের দৃষ্টি না থেকে থাকে, তাহলে কিন্তু লাইফে এরা সমস্ত রকম সুখ পেয়ে থাকে। খুব একটা পরিশ্রম কিন্তু তার জন্য এদের করতে হয় না। এদের দেখতে এতটাই সুন্দর হয় যে কোনো মানুষ এদের রূপ দেখে কিন্তু মুগ্ধ হয়ে যায়। একটা মনে হবে কি আলোর ঝলকা নিয়ে এদের রূপ থেকে বেরোচ্ছে, এতটাই সুন্দর কিন্তু এদের সৌন্দর্য হয়ে থাকে। এরা কিন্তু প্রচণ্ড রকমভাবে রোম্যান্টিক হয়ে থাকে। এরা যে কোনো সুন্দর জিনিস পছন্দ করে, যে কোনো সুন্দর জিনিস এদের কিন্তু প্রধান পছন্দ। আর হ্যাঁ, এরা কিন্তু খুব নিত্য নতুন জামা কাপড় পরতে কিন্তু পছন্দ করে। লাইফে এরা খুব তাড়াতাড়ি কিন্তু প্রেমে পড়ে। এই প্রেমে পড়ার ব্যাপারটা কিন্তু একের অধিকবার এদের লাইফে হয়, এবং খুব অল্প বয়স থেকে কিন্তু এরা এই লাভ রিলেশনের মধ্যে কিন্তু জড়িয়ে পড়ে। এরা লাইফে কখনো একা থাকে না, মানে একা এরা থাকতে পারে না। এদের অলওয়েজ কিন্তু একজন পার্টনার চাই। পার্টনার বলতে সেটা একজন যে লাইফ পার্টনার বা তার সাথে একটা রিলেশন আছে সেরকম কিছু না, একটা ভালো বন্ধু হলেও চলবে। মোদ্দা কথা হচ্ছে এরা লাইফে কখনো একা থাকবে না। ভেনাস যেখানে বসে আছে তার সেভেন্থ হাউসকে দৃষ্টি দিচ্ছে, তাই সেভেন্থ হাউসে যদি কোনো খারাপ গ্রহের দৃষ্টি না থাকে তাহলে কিন্তু এদের বিবাহিত জীবন খুব সুখের হয়। বিবাহিত জীবন থেকে এদের অনেক কিছু প্রাপ্তি ঘটে। এদের যে পার্টনার থাকে সেও কিন্তু অনেকটা এদের মতনই হয়ে থাকে, অনেক নেচার সিমিলার দুজনের কিন্তু হয়ে থাকে, দুজনের পছন্দ অপছন্দ অনেকটাই কিন্তু এক থাকে। আর বিবাহিত জীবন কিন্তু এদের অনেকটাই সুখকর হয়ে থাকে। যদি অন্য কোনো গ্রহ খারাপ না থাকে তাহলে তো কোনো কথাই হচ্ছে না, ম্যারিড লাইফ যাকে বলে একদম পারফেক্ট। এরা যে কোনো ক্রিয়েটিভ জিনিস কিন্তু খুব সহজে শিখতে পারে এবং শিখতে পারে না, শিখে কিন্তু এরা লাইফে সেই জিনিসটার মাধ্যমে কিছু একটা ডেফিনেটলি করার ইচ্ছা রাখে। মানুষকে কিভাবে ইমপ্রেস করতে হবে সেটা কিন্তু এরা খুব ভালো জানে। এরা খুব সহজে কিন্তু কথা বলে মানুষের প্রবলেম সলভ করে দেওয়ার ক্ষমতা রাখে। এরা কিন্তু খুব ভালো একজন কাউন্সিলারও হয়ে থাকে, কাউন্সিলিং ব্যাপারটা কিন্তু এদের মধ্যে খুব ভালো থাকে। এদের শখগুলো পুরো রাজার মতো থাকে, এদের লাইফস্টাইলও রাজার মতো হয়, এদের শখও রাজার মতো হয়। এরা প্রচণ্ড জেন্টল হয় লাইফে কিন্তু, আর এরা প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন কিন্তু থাকে। এদের মধ্যে একের থেকে অধিক ক্রিয়েটিভ গুণ কিন্তু আপনারা দেখতে পাবেন। এরা সচরাচর নেগেটিভ কিন্তু কথাবার্তা সেরকম বলে না, এদের মধ্যে অলওয়েজ একটা পজিটিভ গুণ আপনারা দেখতে পাবেন। আর এরা যে কোনো মানুষের প্রবলেম খুব ইজিলি কিন্তু সলভ করে দিতে পারে।
এরা অলওয়েজ কিন্তু একটা সেলিব্রিটি লেভেলের মানুষ হয়ে থাকে, কারণ এদের মধ্যে যেহেতু ক্রিয়েটিভ ব্যাপার আছে, এরা দেখবেন ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছে, মিউজিকের সাথে, এরা দেখবেন অ্যাক্টিং এর সাথে যুক্ত আছে, মিউজিকের সাথে যুক্ত আছে, শুধু যুক্তই না, এরা কিন্তু প্রচন্ড সাকসেস পাচ্ছে। এরা যদি এই দিকে যায় তাহলে সাকসেস পায়। আর যাদের লগ্নে ভেনাস, তারা কিন্তু এই সকল প্রফেশনের সাথে যুক্ত থাকে, একটা লাইট ফেম, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু এদের মধ্যে কাজ করে, এবং এরা কিন্তু এই রকম জিনিসই পছন্দ করে। বিশেষ করে যদি এরা সঙ্গীতের মধ্যে থাকে তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট এরা লাইফে দেখতে পায়। এরা বাই বর্ন এই জিনিসগুলোর জন্য যেন তৈরি হয়েছে। মানুষ হিসেবেও কিন্তু একজন ভালো মানুষ হয়ে থাকে এরা। এরা সচরাচর কারোর সাথে কিছু কুমতলব নিয়ে কিন্তু মেশে না, এরা চতুরতার সাথে যে কোনো কাজ করে কিন্তু তার মধ্যে কোনো খারাপ ইন্টেনশন কিন্তু থাকে না, এরা ভালো ইন্টেনশন নিয়ে কিন্তু যে কোনো মানুষের সাথে মেলামেশা করে। তাহলে বন্ধুরা, যদি লগ্নে ভেনাস থাকে তাহলে কেমন রেজাল্ট পাবেন না পাবেন ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। আর যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন এই চ্যানেলে, এরকম ইনফরমেশান পাওয়ার জন্য কিন্তু অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, মনে করে কিন্তু পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, যাতে যখনই ভিডিও আপলোড হয় সঠিক সময় নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। তখন খুব ভালো থাকবেন। টাটা।